আসসালামু আলাইকুম হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। সো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো আপনার ওয়ালমার্ট অ্যাকাউন্ট। সো ওয়ালমার্ট অ্যাকাউন্টের অনেকের অনেক প্রবলেম ইস্যু আছে, যে ইস্যুগুলো অনেকে জানতে যাচ্ছিলেন। সো আমি রাইট নাও আপনাদেরকে রিটার্ন রিফান্ড নামে একটা ইস্যু দেখাবো আজকে। সো সেখানে আমি যেটা হচ্ছে রিটার্ন থ্রি টোটাল। সো রাইট নাও যেটা হচ্ছে অনেকে রিটার্নের ইস্যুর অনেক প্রবলেম হতে হয়, বা অনেকে হয়তো ওয়ালমার্টে রিটার্ন আপনারা প্রবলেম হচ্ছে যা মানে পারছেন না। সো যেমন হচ্ছে রাইট নাও আমার এই অর্ডারটা আমি একটু আগে যেটা দেখতে পাচ্ছি অলরেডি ডেলিভারি হয়ে গেছে, বাট যে ইস্যুতে ক্লায়েন্ট একটা কমপ্লেন করছে যে ওনার অর্ডারটা উনি পাচ্ছে না। সো আমরা কী করবো, নর্মালি এখানে চলে আসবো, রিটার্নস অপশানে চলে আসবো। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো বন্ধুরা যে নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই, আমরা যে যে হালতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সো নামাজ আপনার আমার সবার জন্য ফরজ। তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো নামাজটা পড়ে আসেন, নামাজ পড়ে এসে আপনার লাইফের আদার্স যে কোনো কাজই থাক না কেন নামাজ পড়ে এসে তারপর বাকি কাজগুলো করেন বন্ধুরা। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রিটার্ন অপশনে, সো আমরা আপনারা স্টুডেন্টটা দেখাতে পারতাম। সো যেটুকু প্রবলেম অনেকেই